গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোলাভানি। আমি মৌসুমী, আরও একটি নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে চলা। প্লিজ কিছুক্ষণ আমার হাতে থেকো। আজ হচ্ছে বুধবার, বুধবার তো বড় বিসি ডিউটি, সুতরাং ও বাজার গেছে, একটু বাগানটা তো একটু দেখবো, আর তাদের পরিচর্যাটাও একটু আধটু করে ডেলি করে রাখি। একদিনে তো আর সবটা সম্ভব নয়, অল্প স্বল্প করে রোজই করি, কোনো দিনও বেশি কোনো দিনও কম। আজকে হচ্ছে কিছুটা করেছি কি, মানে ওই ওয়াটার লিলিগুলো যেগুলো রয়েছে সেগুলো তো আমার অনেকগুলোই রয়েছে, এখন হলুদ কোনটা সেটা বুঝতে পারিনি। কিছুদিন আগে ওই সামনে যেগুলো ফুল হচ্ছে সেগুলোতে ভালো করে রিপোর্টিং করেছি, এই দিকের যে গাছগুলো রয়েছে ওগুলো রিপোর্টিং করিনি। ওইগুলো আজকে দুটো টবে, এই দেখো এই দুটো টবে করেছি, মানে এখনও গাছটা মানে গোড়াটা লাগতে একটু সময় লাগবে, যদি বৃষ্টিটা পড়তো তাহলে ভালো হতো। না এইবারে খরচাই কয়েক, মানে আটাটা মাখা ছিল রাতে, তো সকালের জন্য অল্প রেখে দিয়েছি, একটু ট্যাঁড়া বেঁকা, যাই হোক কটা প্রথম করে নিচ্ছি। তো কটা হয়েছে দেখো, পাঁচটা মনে হয়, পাঁচটা, হ্যাঁ চারটে পাঁচটা হবে। আর বর নিয়ে এসছে মাছ, হচ্ছে এটা হচ্ছে তোমার বোয়াল মাছ নিয়ে এসছে, আর নিয়ে এসছে চালা মাছ। তো আমি না যে কোনো মাছই না নুন দিয়ে আগে ভালো করে মেখে নিই, আমার জানি না মেখে ধুই ওটা আর কি, কেমন মনে হচ্ছে একটু আমার জানি না, এটা একটা আমার নিজের ধারণা, কোনো হচ্ছে কেমন আস্তে আস্তে একটা গন্ধ করছে, এই জন্য অনেকটাই নুন দিয়ে ভালো করে মেখে মাছ ধুই। যেহেতু বরের আবার আগামীকাল আছে মর্নিং শিফট ডিউটি দুদিন পরপর, ও তো রান্না নিয়ে যায়, মানে তরকারিটা নিয়ে যায়, ওই জন্য মাছটা ও বেশি করে আজকে নিয়ে আসে। আজকে তো বুধবার, বুধবারে যে বেশি করে নিয়ে আসলে কী হয়, বুধবৃহস্পতি আবার দুই দিন হয়ে যাবে। তো আবার না পরপর দুই দিন মাছ খাই না, তাও না মিঠি আবার না পরপর মাছ খেতে চায় না, আর বড়ো মাছগুলো তো খুব একটা খেতে চায় না, তবে এই মাছগুলো তো আর প্রায় আনা হয় না, ওই জন্যই আর কি। তো একটু আলু দিয়ে করলাম, আগামীকাল যেটা করবো আর কি সেটা আলু ছাড়া করবো, তো একটু ঝটপট করেই করছি, কেননা মানে আমাদের বিসিপিটি তো বিসিপিটা একটু তাড়াতাড়িই করতে হয় আর কি। তো সুতরাং যে মানে তোমাদের যে সাথে যে সব রান্নাটা শেয়ার করবো সেটা পারছি না, তবে এর মধ্যে টমেটো দিয়েছি, একটু আদা রসুন পেঁয়াজও দিয়েছি, আর হচ্ছে আর এই যে মিক্সিতে পেস্ট করে রেখেছি। আমি তো সবসময় বলি আমি প্যাকেট মশলা খাই না, আমি একেবারে ডাস্ট করে একদম রেখে দিই, কৌটোতে করে রেখে দিয়ে চার পাঁচ দিন ছ দিন করে চলে যায় ডাস্ট করে। আর ভাতে কিন্তু উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি, হ্যাঁ। আর এইটা হচ্ছে আমাদের কিন্তু দুপুরের আমাদের খাবার দাবার লাঞ্চ করে নিয়েছি মিঠি, আমি বর তো অনেকক্ষণ আগে খেয়েই চলে গেছে, সব পরিষ্কার টরিষ্কার করে আমি না এখনই পায়েসটা করে রাখছি মিঠির এক বন্ধুর বার্থডে, তো আসবে, আমি বললাম যখন আসবে তখন আমি পায়েস করে রাখি। আর এই নেস্টলে মিল্কমেডটাও ঘরে ছিল, হাফ মতন কৌটোটা ছিল, না হাফের একটু কম ছিল আর কি, তো আমি পায়েসটা করেই রাখি একটু যখন আসবে। আর দেখো চার পোয়া দুধের মধ্যে এইটুকু দুধ রেখে দিলাম, এটা আমি চা খাবো বলে চার পোয়া দুধই জাল দিয়েছি, আর মিল্কমেড হাফের থেকে একটু কম ছিল ওইটা দিয়ে দিয়েছি। আর মিল্কমেড দিলে তো বেশ ভালো টেস্ট হয় আর কি পায়েসটা, পায়েসটা এখন করে নিচ্ছি আর কি, করে নিয়ে বরঞ্চ একটু রেস্ট করবো তাও ভালো আর কি, ওই জন্যই পায়েসটা এখন করে রাখছি। আর ঠান্ডা হলে পায়েসটা খেতে ভালো লাগে আর কি। আর ছোটো মটর মানে কাবলি চানাটা ছিল না, ছোটো মটরের ঘুগনিটাই ভালো লাগে অবশ্য, তো এটা এখন কি হয় ভেজানোর ভিজিয়ে দিয়েছিলাম, তো এখন এটা সেদ্ধ করে নিচ্ছি, অনেকটাই ভিজে গেছে, তো একটুখানি বেকিং পাউডার দিয়ে দিয়েছি যাতে ঝটপট করে আর কি হয়ে যায়। তো পায়েসটা হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়ে দেবো। বাবা ছিটে ফোটা বৃষ্টি আর কাকে বলে, আজকে হচ্ছে তোমার বুধবার, ঠিক আছে আজকে বুধবার, বৃষ্টি হলো এখন মোটামুটি সাড়ে চারটে বাজে, মোটামুটি না পাক্কা সাড়ে চারটে বাজে, তো বৃষ্টিটা হয়েছে তোমার সাড়ে তিনটে কিংবা তিনটে, তিনটে নাগাদ ওয়েদার পুরো পরিষ্কার হয়ে গেল, মানে অল্প স্বল্প একটু বৃষ্টি হলো পুরো বন্ধ, ব্যাস কালকে সকালবেলা যদি রোদ ওঠে ব্যয় বিভৎস গরম লাগবে। তো হয়ে গেছে, আমি কি করেছি বলো তো, যখন খেতে বড় তো বিসিভ ডিউটি, তো যখন খেতে বসেছি তখন দুধটা জাল বসাতে দিয়ে দিয়েছি, আর ওই মিল্কটা কন্ডেন্ট মিল্কটা তোমার হাফ ছিল, মানে হাফ ছিল ওইটা, ঠিক আছে ওটা হাফ ছিল, হ্যাঁ সরি সরি, এটা এই এই যে এটা নেসলে মিল্কমেড, এটা ছিল, এটা ছিল দেখো এই এতটা হাফ ছিল, আগে দুদিন করেছিলাম অল্প চালের পায়েস, আর এই হাফের একটু কম ছিল, এইটা দিলাম। আর বেশি দিনে ওই এক দেড়শো চাল মতন, একশো দেড়শো চাল হবে, মানে দুধটাই বেশি দিই, চাল বেশি দিলে তো ভাত ভাত হয়ে যাবে পায়েস,
তো আমি ওই তিন পোয়া মতন দুধ ছিল, তিন পোয়া না চার পোয়া দুধ ছিল, একটুখানি চায়ের জন্য এখানে রাখলাম গ্লাসে, বিকেলবেলায় খাবো। আর দুই দিনের দুপদ অপ করে দুধ নিত, চার পোয়া দুধ আর ওই ওই মিল্কটা, কন্ডেন্ট মিল্কটা, পায়েসটা করে নিলাম। পায়েসটা হয়ে গেছে, এইবারে যে ঘুগনির মধ্যে আলু দিয়ে দিয়েছি, মটর সরি ঘুগনি এখনো হয়নি, মটর সেদ্ধ হচ্ছে, আলু মধ্যে দিয়েছে, ময়দাটা মেখে রেখে দিলাম, এবার ঢেকে রেখে দিই। ওই একটু একটু সামান্য ইয়ে দিয়েছি, আটা মিশিয়ে দিয়েছি, কেননা একদম ময়দাটা না আমরা করি না কোনোদিনও, একটু ময়দাটাই বেশি দিয়েছি, আটাটা একটুখানি দিয়েছি তাও। আর একটু চিনি নুন সাদা তেল দিয়ে মেখে ভালো করে মেখে রেখে দিই, ঢাকাটা দিয়ে দিই, যখন বন্ধু আসবে তখন বানিয়ে দেবো। আর ঘুগনিটাও বানিয়ে এখন রেখে দিই, মশলা একেবারে আছেই। আর দুপুরবেলায় তো ওই যে বোয়াল মাছ আর চিংড়ি ছিল ওইটা করেছি, আর একটা কি ছোটো সামুদ্রিক মানে এনেছিল ওটা ফ্রিজে রেখে দিলাম, গতকাল তো সরি আগামীকাল তো পরের মর্নিং শিফট ডিউটি, পরের দিন খাবার নিয়ে যাবে, ওই জন্যই কালকে আবার দু ধরনের মাছ করবো। চিংড়িটা একটু আলু দিয়ে মাখা মাখা করে, মিঠি তো ভাপাটা বেশি ভালো খায়, কিন্তু ভাপা তো বেশ কদিন খেলো, এই জন্য টমেটো আলু দিয়ে করে দিয়েছি। ও রান্নাটা তোমাদের দেখিয়েছি তো, তুলে রেখেছি তো জানি না, আমি এত ব্যস্ত ছিলাম আজকে। হ্যাঁ, চিংড়িটা ওইভাবেই করেছি, আর বোয়াল মাছটাও বেশ, দারচিনি এলাচ দিয়েছি একটু, ঠিক আছে, দারচিনি এলাচ পেঁয়াজ আদা রসুন ধনে জিরে দিয়েই করেছি, একটু পেঁয়াজ দিয়েছি, একটা পেঁয়াজ দিয়েছি, তো ওরকম করে করেছি। আর উচ্ছে আলুটা ভাতে দিয়েছি, ডাল আর বার করতে লাগেনি। আর যে পরোটাটা করেছিলাম সকালবেলায়, পাঁচটা পরোটা হয়েছে, রাতে করেছিলাম না পরোটা চারটে, আর সকালে পাঁচটা পরোটা হয়েছে। তো বর সাধারণত পরোটা রুটি খায় না, তবুও একখানা নিয়ে গেছে, একটা ছিল দুপুরে খেয়েছি, আর আমি দেড়খানা সকালে খেয়েছিলাম, মিঠি দেড়খানা সকালে খেয়েছিল ওই সোয়াবিন আলুর তরকারিটা দিয়ে। হ্যাঁ, সোয়াবিন আলু আর পটল পটল দিয়ে দিয়েছিলাম। আর মিষ্টি ছিল দাদা যে রসগোল্লাগুলো এনেছিল না, অনেকগুলো নিয়ে আসে, যখন আসে অনেকগুলো করে রসগোল্লা নিয়ে আসে, তো ওইটা দিয়েও খেয়েছি একটু। মেয়ে বটে রসগোল্লা খেতে চায় না, আমি খাই কিন্তু মানে সে মানছি, রোজ তো আর খাচ্ছি না, খেয়েনি, মিষ্টিটা একটু অ্যাভয়েডই করে চলি আর কি। তো বর দুদিনই পরপর ডিউটিতে নিয়ে গেলো, দুটো দুটো তিনটে করে নিয়ে গেলো। এইটা করে এবারে আমি যাবো বন্ধুদের ভিডিও দেখবো, এবার তারপরে করে বসবো, ঘুগনি ওই মশলা বেটে একবারে বসিয়ে দিয়েছি, মানে সেদ্ধ করে নিয়েছি, আর টমেটো দেখো দেখেছে তো গোটা কেমন ভাসছে, এক দিয়ে দিয়েছি দুখানার মধ্যেই, ও হয়ে যাবে পরে ছেটে দেবো আর কি। এই যে ঘুগনির লুকটা এসছে এমনি, কিন্তু বেশ ভালো হয়েছে, যেমন তেমন করে বানিয়েছি কিন্তু খুব একটা ভালো করে বানাইনি, টমেটো একদম গোটাই দিয়ে দিয়েছি, দুটো একদম গোটা গোটা টমেটো, আর দেখো কী সুন্দর পেস্ট হয়ে গেছে, নুন দিয়ে এমনি কষালেই টমেটো হয়ে যায়। হ্যাঁ, তো সুতরাং এমন খুব একটা মশলা, খুব একটা গেঁদে মশলা দিইনি, অল্প একটু মশলা দিয়েই কিন্তু করলাম, কিন্তু ভালো টেস্ট হয়েছে, বেশ ঝাল ঝাল, গোলমরিচও বেটে দিয়েছি ওর মধ্যে, বেশ ধনে জিরের সাথে গোলমরিচে দিয়ে দিয়েছিলাম কয়েকটা, বেশ বেশ একটা ঝাল 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 ঝাঁ ঝাঁ ডাকছে, ভালো লাগছে। তো আমার হয়ে গেলো পায়েস তো করে রেখে দিয়েছি, ঘুগনিও হয়ে গেলো, এইবারে হচ্ছে ময়দাটাকে মাখবো। ময়দার সাথে কি হয়, আমি সবসময় লুচি করলে একটু আটা মিশিয়ে দিই, মানে একটু তো মিশিয়েই দিই আটা, তো ঢেকে রেখে দিয়েছিলাম একটু মেখে, 10-15 মিনিট একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, তো এইবারে ভেজে দিচ্ছি, তাড়াতাড়ি করে দিতে হবে, ধরো খেয়ে দিতে আমার ঘরে যাবে ওরা, তো 7টা সাড়ে 7টার মধ্যেই দিয়ে দেবো। অল্পই তেল দিয়েছি, কেননা পোড়া তেলে না আমি কিছু করি না, পোড়া তেলে আর ভাজি না, এই জন্যই অল্প করেই তেলে দিয়েছি, তেলে দিয়ে গুঁড়ি গুঁড়ি লুচিগুলোকে ফোলাচ্ছি আর কি, খুব বেশি তেল দিই না গো, না তো পোড়া তেলটা তো পোড়া তেল হয়ে যায়, তো সুতরাং অল্প তেলের মধ্যেই এইরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে ফোলাচ্ছি, একটু বেশি তেল দিলে আরও একটু ফোলে, এটাতে কী হয় একটু চেপে চেপে ফোলাতে হয় আর কি, তো লুচিগুলো আর একদম সাদাটা তো আমি করি না, এরকম একটু হালকা হালকা করে ব্রাউন করেই নামাই আর কি, দেখতে সাদা হয়েছে কিন্তু একটু আটা মিশিয়েছি আর কি লুচিতে, মানে আটা একটু আর ময়দাটা বেশি অবশ্য, তো এরকম করে করে করছি, সব কটাই করে রেখে দেবো আর পরের ঝামেলাটা রাখছি না আর কি, ব্যাস দিয়ে দিই, কেননা 8টা বাজে ধরো, 8টার মধ্যেও তো তাই খেয়ে দিয়ে আর কি চলে যাওয়ার কথা চলে যাবে, তো দিয়ে দিলাম, আর বাদ বাকিগুলো আমি ভাজি আর কি, আগে এদের দিয়ে দিই খেতে দুজনকে, তারপরে আমি বাদ বাকিগুলো সব ভেজেই রেখে দেবো লুচিগুলো, আর সেই তো মাছের তরকারিগুলো রয়েছে, জানি না মিটি আর আমি তো আর খাবো না, 3টে লুচি যদি আমি 8টার সময় খাই তাও আমি রাতে আর ডিনার কিছু করবো না, তো আমার সব কমপ্লিট করে নিয়েছি, যেহেতু এতগুলো রান্না হয়েছে এইবার আমার কিন্তু কিচেন রুমটাও ভালো করে ক্লিন। ও মিষ্টিটা দেওয়া হয়নি, লুচিগুলো ভেজেই রাখি, আমার গরমে আবার কে করবে বলো, ওই দেখো আমি হাঁড়িতে লুচিগুলো রাখছি, সব ভেজেই রেখেছি, যা
এখন 8টা বাজেনি, দুটো আর পরে করতে পারবো না, এখনই ভেজে রেখে দিচ্ছি। বাপরে গরম লাগছে, মারাত্মক গরম লাগছে। কিচেন রুম লাইট পুরো অফ করে দিচ্ছি আমি, কিন্তু একবার মানে মুছে নিলাম নিচটা, কেননা এত তিনটে এত তো রান্না টান্না হয়েছে, তো নিচটা একটু মুছে নিলাম, ব্যাস তাহলে পরিষ্কার থাকবে আর কি, চকচক করবে। জিনিসটা মুছে নিয়ে এইবার আমি গাটা ধুয়ে নেবো, ব্যাস হয়ে যাবে, গা ধুয়ে ব্যাস আমার তো কমপ্লিট হয়ে গেল সব নিয়ে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দেবো, আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। আমার নতুন পুরনো সকল বন্ধুরা যে যেখানেই থাকো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।